প্রথম রোহিঙ্গার বিদেশে তুন বিভিন্ন কারণে তুন যার দ্বারা তেইশ কিছু হালকা ফাতলা হাই পাল্লা মজুলম আর রোহিঙ্গার টিয়া ভাড়া এফওয়াইবের বিকাশ আব্দুর রহিম আব্দুর রহিম বিকাশ মাজা ভাড়া বাহিরে যাই বিভিন্ন ক্যাম্পস যাই সেল করে নচিনে তো কোনো মানুষ নাই আইদে মজুলুম রোহিঙ্গা অনারা ফোনর এই এফওয়া প্রতি ঘরে ঘরে টিয়া দিবলা গিয়ে দেয় কেম দশম মাঝে কেম দশম মাজে বাজ যায় এবং ধুরায়েরে কেম 11 নিয়ে 11 লজাই লিদায়য়েরে জিবানি কি রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএস উরহুয়াইন এর তালিকা দিয়া গিয়া অনরিয়া এক নম্বর দুই নম্বরে পাবগরি ওর হজন প্রায় 10 জন পয়েন্ট এ 10 জন পয়েন্ট নিয়ে জিবা নাকি আব্দুল রহিমার বাই আবদুল্লাহ গুণ লক্ষ টিয়া হারিল গণ বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনা সেনাবাহিনী আছে পিপিএম আছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আছে বিভিন্ন গণমাধ্যম কর্মী জার্নেলিস্ট সকল আছে ইন যদি তারা হাত যা তো আবার নাম দিয়ে দিয়ে রোহিঙ্গার তন্দিম রোহিঙ্গার ফাহাটি রোহিঙ্গা সংগঠন রোহিঙ্গার অর্গানাইজেশন ফুয়ানিউনে যদি ডাহাটি করে যদি বিকাশ লাফালা হইলে বন্দামান হারত দে রোহিঙ্গার অর্ধে হ্যা আগাশিলা আমলিক সরকার যত জেনলা মনে হইলা গজ্জি এখন অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় ফদাম উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনোস বর্তমান সরকার প্রধান মানে আহন সরকার ইভাগে ওনারা ফুরা বাংলাদেশের যারা দুর্নীতি করছে অবৈধ করছে অন্যায় করছে একশন লব্ধ ওনারা দেখর দেশে বিদেশের ওইগে বিঘ্ন দেখর এন তাম মধ্যে ফুরা বাংলাদেশের মাঝে বন্যা মাইজি মজুলুম রোহিঙ্গা তো তুলা তুলি করে দিয়ে ওনারা বেশক কই ফার এ জাগাম মাঝে যাই রে মানুষ বিকাশ টিয়া দোয়ানদার টিয়াগুন সেল করতে দে ঠিয়া ফাটাই ঠিয়াউন যদি আর চোদ্দ হাই তুমি ঠিয়া মুন লিখ হলি অ মদুলুম রোহিঙ্গে তোমার বিচার কর তিন ইন আটা হইলি আই ফেম্প নাম্বার বলক নাম্বার তার নাম কি নাম তার বাহুর নাম কি নাম বেগে উল্লেখ আসিয়া নম্বর ওয়ান মাজা আছে নুরুল ইসলাম কথা বুঝছ জাফরুল্লাহ সেলিম ফারুক বহু নাম হুতি গেলে বহুত বই ইসলাম বই যাবি অনারা চিন্তা তারা কি ডাতি করার কোমর মদুলুম রোহিঙ্গা আর কার নতুন দেশ বাজা আশ্রয় লোল্লা আশেদের মানুষও তোমারা তোমার কেমন যারা সেবা যারা সেবা দেওয়ারা যায় তোমারা মারর দর ডিগর ঠিয়াঙ্গাই অহন ফুয়াইবা যদি থানা মাস যাই অভিযোগ করে গই হয় তোমার আর ডাতি নো বিয়া রোহিঙ্গার বন্ধাম ন

বাই যায়দু যায়রে ক্যাম 10 সত্তুতে ধুমরা খেম 11 তাইনি এরে কিছু ফাভিলিকে বাধা দিয়ে তোমরা হুদুন মাইশরে সেবাদের দা মানুষ গয় গরা ঠ্যাদে দা মানুষ বিকাশর দন্ড আর তোমরা এলাকা উন্নয় করা জুলুম করা বাধা দিয়ে ফাভিলিকুন নরো বাই যায়ে এনে দুনিয়ার মানুষ যে ক্যাম্পে मदत थोंसाไซে ক্যাম্পে মাঝে ইনডিও হাস গরা সরকার আছে বিভিন্ন রাষ্ট্রের গোয়েন্দা সমস্ত আছে हैन

মূর্তি ভাইতে মনে হত দইলি যে দুগুণ ক্যাম্পাসী মজুলুম রোহিঙ্গা আছে ওনারা একাতা হয়ে জঙ্গুই ওনারা একাতা বুদ্ধ ইয়ে এটা ভাগ এটা হাত ইয়ে গণহদাতি বাংলাদেশ সরকার আইন শৃঙ্খলার একাকারী বাহিনী সরকারি আমলরে ওনারা লিখিতভাবে অভিযোগ জানো আর আর এটা হতুন সংগঠন আছে ফাটিয়াছি উনি আর আর সেবা নজর জনদের বাইরের মানুষ কিছু আর ছটা করতে মানুষ আলিয়রে দাহাই ঠিম লাফালার বিকাশোহানো ঠিয়া ফালে বিশ লক্ষ রোহিঙ্গা জাতি তোরা যদি ইম ফতিপাত নগর জেবল ইমুরা আইনি জিবা নাকি আব্দুল আব্দুল রহিম বাই আবদুল রহিম বাই বিকাশ বিশান্দার জিবা তুই ঠিহল ফালে বিশ লক্ষ দিয়া অনারা মজলুম রোহিঙ্গা জাতি ক্যাম্পবাসী যদি অনারা যদি ইন যদি ফতিপাত নগর অনিয়ার ফতিপাত নগর ইতারায় দে যে বলকম মাঝে যেদু বলকম কথা নাই নই কেম দশর দে কেম এগারত দুনুয়া বলকর মানুষ ওনারা লিখিতভাবে বেডার লবাদ লোরে দাহাইটি বিরুদ্ধে একশন আশা করি সরকারের অভিযোগ জানো সরকারের অভিযোগ জানাইলে সরকারে এ তালিকা তুলি দিয়ে আর আরে সুর দাহাই দৈনী শাস্তি দিব এয়ার ফর আন তুই জড়া জড়া রিফুট করা বরে জড়া জড়া ই পথা বরে রে আর তুই আই নিজে গরিম পাতা না বুঝো অনারা হকব নে এন্ডিল্লা যদি প্রতিবাদ গরো দলে ওনিয়ার প্রতিবাদ গরো দলে যে গুরু হব এন্ডিল্লা গরিবল্লাই সাহস না ভয়বু পাতা বুঝনে তুই তোমার ডাহাই 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 তো কল তোরা ক্যাম্পতন হইলি তবে তোমার হামকি রে ক্যাম্পের মধ্যে সেফটি সিকিউরিটি বাংলাদেশের আনসিঙ্গত রক্ষাকারী বাহিনীদের তোরা আর শুদ্ধ ডাহাই তো কলর প্রয়োজন নাই তোর আর গানের ভিতর ডাহাদি ঘর ও দিয়া মাজানি মানুষ হাদি ঘর হয়নি বোর আর মাজ তুলি মানুষ ডাহাদি ঘর কেম্পর ডাহাদি ঘর তোমার দিল্লা কেন ডাহাদি হয়ে দিয়া তোমার কোমরও তো হনে কেন হালাপ ঘুরি না ভারত দোনা ভারত বালাই ঘুরি না ভারত দোনা ভারত মজলুম রোহিঙ্গার আর ডাহাদি ঘর তো তোর আর ডাহাদ নয় আর কি হইতাম আব্দুর রহিমর ভাই আব্দুল্লাহ আবদুল্লাহ তো বিশ লক্ষ বিশ লক্ষ টিয়া লভা লাগি বিশ লাখ কেম এগারো দে কেম দশর ভিতর ঘটনা ইন আজিয়া দিনত আজিয়া সেপ্টেম্বর দু তারিখ সমবাস ন মাস দু হাজার তারিখ তো যে সমস্ত বলকম মাঝে ঘটনা হইয়ে বলকর মানুষ ওনার হক বনে দে হ্যাঁ ওনারা ব্যানার দরি দরি লেখিত পাবে গণপ্রজাতি বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর হাসে ওনারা অভিযোগ জানাও বুঝলে নাহলে ওনারা রে মানুষে অনারা দোষারাপ করব দোষ মানছে যে একদম মানুষের সামে দাহাতি করে দিন দুহুরে ঠিয়াগুন বাইজাই রে লভা লাগে বিকাশ তুন অনারা কে মেগার কেন দশর এত গুণ মানুষ থাকে লো ভাই জেকা হ্যাঁ হাত কেতার হাত অস্ত্র আছে আর জরুর ত অস্ত্র আছে আর গুলি করবো না তাই ডরাই হত দেরি অসুবিধা নাই তাহলে তোমার অন্যের প্রতিবাদ করো বেনার ধরো সদনে গুলি করিতে এখন বাংলাদেশের মাঝে তুয়াই তুয় যারা অন্যায় করে জুলুমকারী ডাকাই দুর্নীতিবাস ইনরে দরি দরি শাস্তিদের দেখ সেনাবাহিনী দরি দৌড়ি শাস্তিদের দনারা আম বর্তমান দেশ কন্ট্রোল করতে দেশ চলাতে সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মোহাম্মদ এনুস ডক্টর মোহাম্মদ এনুস সরকার লিও ই বাইয়ে। দেশ চলাবলায় ঘুরে ফুড়া ফুড়ি ক্ষমতা ব্যবহার করলাই অনুমতি দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের গর্ব সেনাবাহিনী দিয়ে দেখা বুঝলেন তোমার লিখিতভাবে সেনাবাহিনী অভিযোগ আর আই রেকুয়ে মাদদার করিম এ সমস্ত অন্যায় হইলে ঝুলমধ্যম বাছি ভেগুন একতা বদ্ধ হইয়ের ওনার অন্যায় প্রতিবাদ করি বা তখন অনারে গুরুপিয়া ওনার গুরুপে অনারারে। নির্যাতন জরুন ঘুরি না হারিব কথা বুঝো নিয়া যার যার তো তাকে দ হইলে যখন ডাহাই তো কলে ডাহাই দি গরিব যখনও জরুন গরিব সুযোগ পাইব আই রোরা ফুরা ক্যাম্পাসের আরজ গরির রিকোয়েস্ট গরির আবদার গরির মানে একই দিন দশজন পর্যন্ত তালিকা দিয়ে দিয়ে আরে সুর কল ওনারা ডাহাই হইম দেখি দিন দুহু ঠেয়াল ডাকাইত নহুন বদমাস নহিল নয় কি হব আশা করি ওনারা হইলাম বাকি গান হানস যাইব ইন আশা করি একখান একশন লই বং আই যে ওনারায় যেত প্রতিবাদ কর যারা রোহিঙ্গার ভিতর জ্ঞানী আস জ্ঞানী মানুষ আস ওনারাইও সিদ্ধান্ত কেন কেন জুলুম ঘরের হদ কমরে তো না বালাই বলকে কমরে উল্টা বালা গরের হালা কোবোতাই আয় এ সমস্ত মানুষই আশা করি দৃষ্টান্তমূলক শাস্তি হব বলে আশা করি অবশ্যই শাস্তি হবে নোরে সালাম আলাইকুম ওয়া বারাকাতুহু